আসসালামু আলাইকুম, নতুন আরেকটা এপিসোড দেখার জন্য স্বাগত। এটা হচ্ছে শবাবরাতের দিন, মানে রোজা রাখার পর সন্ধ্যা যে ইফতারিটা তৈরি করছিলাম সেটার ভিডিও, আশা করি ভালো লাগবে। আসলে ইফতারিতে আমি এখানে রুটি অথবা হালুয়া রাখিনি, রমজান মাসে যেভাবে ইফতারি তৈরি করা হয় চেষ্টা করছিলাম ওগুলো রাখার জন্য। আমি এখানে বুটগুলোকে প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখানে ডাবলি সহ আছে, এখন এগুলোকে দিয়ে এখানে 3-4টার মতন আলু নিয়ে নিলাম। এই আলুগুলো দিয়ে আমি আলু সুপ তৈরি করবো, সেই সাথে বুটের মধ্যে দিব আর একসাথে এগুলো সিদ্ধ করে নেব। এতে কিন্তু আর বাকি ঝামেলা হলো না। এদিকে ছোলাটা সিদ্ধ হতে থাক, আর এদিকে নিয়ে নিলাম আমি এখানে পাই 1 কাপ পরিমাণের অ্যাঙ্কর ডাল। অ্যাঙ্কর ডালগুলো আমি প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখছিলাম, এগুলো দিয়ে খেঁজু তৈরি করব। আসলে এখন বর্তমান সময়ে খেসারের ডাল, মুসুরের ডাল দাম প্রচুর পরিমাণে, তার থেকে তুলনামূলক অনেকটা দাম কম হয়েছে এই ডালগুলোর। তাহলে আপনারা রমজান মাসে এই ডালগুলো দিয়ে খেঁজু তৈরি করতে পারেন। এটা কিন্তু মচমচে হয়, খেতে কিন্তু টেস্টি হয়। অনেকের ধারণা এটা মচমচে হয় না বা বেশিক্ষণ পর্যন্ত মচমচে থাকে না, আপনারা ট্রাই করতে পারেন সম্পূর্ণ রেসিপিটা দেখে, আশা করি কাজে লাগবে। আমি পেঁয়াজি তৈরি করার জন্য যে ডালগুলোকে ভিজিয়ে এরপর ধুয়ে পানি ঝরার জন্য রাখছিলাম তা নিয়ে নিলাম। এখন এগুলোকে ফ্রেস্ট করে নিব। চাইলে শিলপাটাও করতে পারবেন, তবে ব্লেন্ডার করলে তুলনামূলক সময়ের পরিমাণটা কম লাগবে। আমি কোনো পানি অ্যাড করি না, এখানে পানি অ্যাড না করাটা ভালো। এটা কিন্তু একেবারে মিহি করে নিতে হবে, তবে আস্ত রাখা যাবে না, হাফ ভাঙ্গা হলেও হবে। আমি এগুলোকে আর ঠিক কী পরিমাণ মিহি করলাম সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যদি সংরক্ষণ করতে চান ডালগুলোকে এভাবে ফ্রেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, প্রতিদিন যে পরিমাণ লাগবে সেই অনুযায়ী পলি ব্যাগ, জিপ লক ব্যাগ অথবা এয়ার ড্রাই বক্সে ভরে পেঁয়াজি তৈরি করার 1 ঘন্টা আগে বের করে নেবেন। রুম টেম্পারেচারে আসার পর সবগুলো উপকরণ দিয়ে মেখে পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারবেন। আমি বাকিগুলোকেও পেস্ট করে নিচ্ছি। সবগুলো ডাউল পেস্ট করে নিয়ে নাও কমপ্লিট। আর এইটা কি পরিমাণ মিহি হতে হবে খেয়ালগুলো বুঝতে পারবেন। এটা কিন্তু আস্ত নাই, আধ ভাঙ্গা আছে আর একেবারে মিহি আছে, এর থেকে বেশি পাতলা না করাটা ব্যাপার। আর শরবতের জন্য রাখছিলাম সিরা, যেহেতু এখন একটু গরম পড়া শুরু করছে তাই ঠান্ডা ঠান্ডা এই সিরা শরবতটা বেশ ভালোই লাগবে। আর এটা যেহেতু প্যাকেটের সিরা ছিল তাই এর মধ্যে কোনো দান অথবা কালো সিরা নেই। যদি খোলাটা ইউজ করেন, মানে ব্যবহার করে থাকেন বা খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দান থাকতে পারে। চেষ্টা করবেন যখন সিরাটা বাজার থেকে আনবে তখন দানগুলো বেঁচে রাখার জন্য। এতে কিন্তু আর প্রতিদিন আমাদের ঝামেলাটা করতে হবে না, যেহেতু সামনে রমজান মাস। এই ছোটোখাটো যদি কথাগুলো বা টিপসগুলো কাজে লাগান তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিট। আর এদিকে ছোলাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি স্যাক করে নিচ্ছি। যদি কেউ একসাথে বেশি করে ছোলা সিদ্ধ করে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এগুলোকে ভালো করে সিদ্ধ করে এরপর ঠান্ডা করে একটা এয়ার ড্রাই বক্স অথবা ছোটো ছোটো ব্যাগে করেও রেখে দিতে পারেন, মানে পলি ব্যাগ অথবা জিপ লক ব্যাগ। এতেও কিন্তু প্রতিদিন আর বাড়তি ঝামেলাগুলো করতে হলো না, শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে এরপর ভেজে নিতে পারবেন। আমি ছোলাটাও ভেজে নিচ্ছি। আর এটা ছিল রেসিপিটা শেয়ার করলাম না, একেবারে সাধারণভাবে করলাম। এদিকে পেঁয়াজ তৈরি করার জন্য ডাউলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া, সেই সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো উপকরণ হচ্ছে আপনি যতটা নিতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন। হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ থেকে কম হবে। আর এখানে লবণটাও যেমন টেস্ট অনুযায়ী সেক্ষেত্রে জিরা ধনিয়াও আমি তো এখানে 1 চা চামচ পরিমাণে দিলাম, আর মরিচটা তো স্বাদ মতো দিলাম। খুব ভালো করে সব কিছুকে মেখে নেওয়ার পর এখন দেখেন এগুলোকে আমি ভেজে নিচ্ছি।
আর মিশ্রণটা এর থেকে বেশি পাতলা না করাটা বেটার। যদি ডাউলে পানি না দেন তাহলে কিন্তু এরকমই হবে। তেলগুলোকে ভালো করে গরম করে মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব। যদি অতিরিক্ত আবার গরম হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো উপরে কালার চলে আসলেও ভিতরে মশমশে হবে না, তাই সোলারাইসটাকে মিডিয়াম বা অতিরিক্ত গরম হয়ে গেলে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে কিছুটা সময় নিয়ে ভেজে নেবেন। এতে কিন্তু পেঁয়াজগুলো একেবারে মশমশে হবে আর দীর্ঘক্ষণ পর্যন্ত মশমশেও থাকবে। আর এই ডাউলগুলোর মধ্যে গম থাকে অথবা বিভিন্ন ধরনের কণাও থাকে, বাজার থেকে যখন আনা হবে তখন কিন্তু এগুলোকে একটু পরিষ্কার করে নেবেন, এরপর বক্সে ভরে রেখে দিলে হয়ে যাবে। যখন খুশি তখন এগুলোকে ব্যবহার করতে পারবেন। এখন আমি আলু চপটা তৈরি করে নিচ্ছি। আলু চপের রেসিপি চ্যানেলে আছে, তাই আমি আর বড় করলাম না, শর্টকাটেভাবে দিয়ে দিলাম। আর আলু চপও কিন্তু আপনি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন, তার রেসিপি একটাই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন, কাজটা সহজ হয়ে যাবে। আর প্রতিদিন রমজান মাসে আমাদের ঝামেলা করতে হবে না। আর এদিকে আমি বেগুনিটাও ভেজে নিচ্ছি। বেসনটা আমি আলুর সপের জন্য যেভাবে তৈরি করে থাকি সেম বেগুনের ক্ষেত্রেও একই, বাড়তি আর করতে হয় না। আর সোরাসটাকে মিডিয়ামে রাখলাম। সব কিছু মোটামুটি তৈরি করা কমপ্লিট। আর সিরার শরবতটা আমি পুরো রেসিপিটা এখানে শেয়ার করতে পারি না, সিরার শরবতের সাথে মানে সিরার সাথে কলা দিলাম, এরপর চিনি যদি কলার মিষ্টি পরিমাণটা কম হয় আর লবণটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মেখে নিলে হয়ে যাবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।